Welcome to Nasima's dream. Assalamu Alaikum. Aajke apnader jonno ami niye ashlam mom batik er A to Z kibhabe khub shohoje ekdom jara notun tarao jeno mom batik ta korte pare. To cholun amra mul video te chole jai. Ar jara ekhono amar channel ta subscribe koren nai obosshoi subscribe kore diben ar pashe thaka bell icon notification ta on kore diben. তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর মোমের যে রেশিওটা ওটা হচ্ছে 500 গ্রাম যদি আমরা 1 কেজি সাদা মোম নেই তার সাথে 500 গ্রাম লাল মোম লাল মোমের অর্ধেক 250 গ্রাম নেব আমরা রজন নিয়ে জাস্ট আমরা চুলাতে মানে গলাবো এটাকে গলিয়ে আমরা যে মোমের ড্যাশটা দিয়ে কাজ করব ওটাকে এই গরম মোমটার মধ্যে কিছুক্ষণ ধরে রেখে গরম করতে হবে যদি আপনি গরম না করেন তাহলে আপনি আপনার ছাপটা কাপড়ে বসবে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর যখন দেখবেন যে ছাপটা বসছে না এর মানে আপনার ডাইসটা গরম হয় নাই তো আপনারা এই টিপস ট্রিক্সগুলো ফলো করে কাজটা করবেন তো আমি আজকে এই মোমটা করব প্রুশিয়ান পদ্ধতিতে তো আমার হাতে কিছু রং লেগে গিয়েছিল আমি রংটা জাস্ট ওয়াশ করে নিলাম আমি করব এটা লাল প্রুশিয়ান তো লাল প্রুশিয়ান কালারটা অনেক সুন্দর একটা কালার আসে অনেক আপুরে জিজ্ঞাসা করছে কি কি রং ভালো আসে কি কি রং ভালো আসে না তো প্রুশিয়ানে ম্যাক্সিমাম 99% রংই খুব ভালো আসে তো এখানে আমি গরম সুটা দিয়ে নেছি আর এটার মেজারমেন্টও আমি পূর্বে আপনাদেরকে এরকম অনেক ভিডিও দিয়েছি প্রুশিয়ানের প্রুশিয়ান যতটুকু আমরা নেব ঠিক ততটুকুই আমরা রং নেব সমপরিমাণ গরম সুটা সমপরিমাণ রং তো এখানে গরম সোডা ইউজ করার কারণে আপনার রংটা ফিক্সড হয়ে যায় অতটা ওঠে না 90% প্রায় এটা ফিক্সড হয় 10% লেস থাকে তো ওয়াশ ওয়াশে রংটা ওঠে তো আর রঙের পরিমাণটা হচ্ছে প্রতি এক গোজ কাপড়ের জন্য এক গোজ প্রুশিয়ান রং প্লাস গরম সোডা দিতে হয় তো দিয়ে আপনি আপনার পরিমাণ মতো যারা যেভাবে কাজ করবেন ওইভাবে কাজ করবেন আমি আমার কাপড় যতটুকু ওই অনুপাতে আমি রং কেমিক্যালটা দিয়ে নিয়েছি তো এখন ভালো করে মিক্স করে নেবেন যেন মানে গরম সোডাটা আপনার ভালো করে গলে প্লাস রংটা ভালো করে মিক্স হয় যদি রংটা মিক্স না হয় তাহলে ছোপ ছোপ লেগে থাকবে আর এই পর্যায়ে রংটা ছেকে নেওয়াই বেটার তাহলে আপনার কাপড়ে ছোপ ছোপ পড়ার কোনো পসিবিলিটি থাকবে না তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন আপনারা কি ধরনের ভিডিও চান তাও কমেন্টস করবেন আমি চেষ্টা করব ফ্রিতে ভিডিওগুলো আসলে দেওয়ার জন্য আমি যতটুকু পারি আমি বলবো না যে আসলে আমি অ্যাডভান্স বা আমি অনেক কিছু পারি ওইরকম কিছু না আমিও চেষ্টা করছি যদি আমার কাজগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আমাকে অনুপ্রাণিত করবেন কাজ করতে তো আমার রংটা ভালো করে মিক্স করে ফেললাম আমি মিক্স করা শেষ তো এখন আমার কাপড় দেওয়ার পালা আমি যে মোমটা করেছিলাম মোমটা করার পরে কাপড়টাকে মিনিমাম 12 ঘন্টার জন্য রেখে দিতে হয় রেস্টে তো 12 ঘন্টা পরে মোমেরটাকে কালার করতে হয় তো আজকে আমার হচ্ছে মোমের প্রুশিয়ান পদ্ধতির কাজ এটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও চেক দিয়ে নিচ্ছি যেটা ভালো করে মিক্স হয়েছে কি না তো এই পর্যায়ে আমি আমার কাপড়টা দিয়ে দেব মোম করে সাথে সাথে আপনার রঙে চুবাবেন না তবে প্রুশিয়ানে চুবানো যায় কারণ প্রুশিয়ান রংটা ঠান্ডা রং তো প্রুশিয়ানে চুবানো যায় বাট ব্যাটে না চুবানোটাই বেটার তো এখানেও আপনি আলতো হাতে মানে প্রেস করে করে রংটা ঢুকাবেন পুরো কাপড়ে কারণ যদি আপনি বেশি এনার্জি দিয়ে চাপাচাপি করেন তাহলে আপনার মোমটা ফেটে যাবে আর ওই ফাটা জায়গাতে রংটা ঢুকে যাবে আমারও কিছু জায়গায় ঢুকে গিয়েছিলো যে বারবার হাত ই করাতে কাপড়টা একদম একটু এনার্জি দিয়ে করছি তো আপনারা দেখবেন আপনারা অবশ্যই এই বিষয়গুলো একটু ব্রেনে রেখে কাজ করবেন আমারগুলো যেহেতু ক্লাসের কাজ থাকে ম্যাক্সিমাম কাজ আমার ক্লাসের করানো কাজ থাকে তো আসলে এই জন্য খুব তাড়াহুড়া করে কাজগুলো করতে হয় এখানে মানে এই আর কি যদি অর্ডারি কাজ হয় তখন দেখা গেছে একটু চিন্তা করে আস্তে ধীরে কাজটা করি যদি নিজের কাজ হয় আর ক্লাসের কাজ হয় তাহলে তো কথাই নেই আমি এমনিতেই ফাঁকিবাজ আরও বেশি ফাঁকি কাজ আমার যাই হোক তো কোনোরকম আমি শেষ করি কাজগুলো আর এই কাজগুলো যদি আপনারা প্রফেশনালি শিখতে চান একদম পুরো পারফেক্টভাবে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন
ইউটিউব সেকশনের মধ্যে আমার ডিটেলস আছে, আমার পেজের লিংক আছে, আমার ফোন নাম্বার আছে, আমার আইডির লিংক আছে, ইউটিউব কমিউনিকেশনের যে প্রসেসটা ওই জায়গাটাতে। তো আপনারা আশা করি যদি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমরা একদমই অল্প টাকায় আসলে কাজগুলো শেখাই। এছাড়াও আমি একটা গ্রুপ চালাই, আমাদের গ্রুপে ওই ট্রেনিংগুলো চলে, ফাঁকে ফাঁকে কিছু টুকটাক ভিডিও আমি আমার চ্যানেলে দিই। তো এভাবে আমরা এটাকে রেখে দেব, মানে এই রঙের সাথে এই কাপড়টাকে আমরা মিনিমাম রেখে দেবো 30 মিনিটের জন্য। যদি আপনি ভালো একটা কাঙ্ক্ষিত রেজাল্ট চান তাহলে 30 মিনিটের জন্য রেখে দিবেন। যদিও আমি 30 মিনিট অপেক্ষা করতে পারি নাই, কারণ এটা ক্লাচ ছিল আমার, যত দ্রুত পসিবল আমাকে ওয়াশ করা লাগছে, 10-15 মিনিট রেখে আমি ওয়াশ করে ফেলেছিলাম। তো এভাবে বারবার নেড়ে চেড়ে দিবেন, এর মানে হচ্ছে আপনার পুরো কাপড়টাতে রঙটা সমানভাবে যাবে। সমানভাবে গেলে পুরো কাপড়ে একরকম একটা রঙ আসবে, কোনো ছোপ আসবে না, কোথাও কম কোথাও বেশি হবে না। তো আমি আসলে ভিডিওটা স্কিপ করছি না, আপনারা যেন ভালো করে দেখেন, দেখে বুঝতে পারেন। আমি ভিডিও খুবই কম স্কিপ করি, অনেকে পুরো 3-4 ঘন্টার ভিডিও 5 মিনিটে নিয়ে আসে। তো স্টুডেন্টরা বা যারা লার্নার ওরা অনেক কিছু বুঝে না, তো আপনারা যেন বুঝতে পারেন। আপনাদের বোঝার জন্যই আসলে আমি খুব কম স্কিপ করি। তো কাপড়টা আমি 10-15 মিনিট পরে ওয়াশ করে ফেলেছি। এদিকে আমি মোমটা কিভাবে উঠাবো, মোমটা উঠানোর পদ্ধতিটা আমি দেখালাম, সেটা হচ্ছে দেখেন আমি ফ্যানটা বসিয়েছি ফুটানোর জন্য। তো এর মধ্যে আমি 1 মুঠ পরিমাণে কাপড় কাচার যে হুইল বলেন আপনারা, বা সোডা বলেন, বা কাপড় কাচার যে পাউডারটা আমরা ইউজ করি, ওই কাপড় কাচার পাউডার আমি 1 মুঠ পরিমাণে দিয়েছি। আর এই পরিমাণে আমি লবণ দিয়েছি এটার মধ্যে, দিয়ে আমি জাস্ট এটাকে পুরো ফোটা পর্যন্ত। তো যখন পানিটা আমার ফুটে উঠেছে, আমি মোমে চুবানো কাপড়টা ওয়াশ করে সাধারণ নর্মাল পানিতে আমি ওয়াশ করে এটাকে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানিতে। এখন নেড়েচেড়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে আমরা মোমটা ছাড়িয়ে নেব। এই কাজটা একদম সতর্কতার সাথে আপনাদেরকে করতে হবে। তো আপনারা থাকুন সবাই, আমার দেখতে থাকুন আসলে আমি কীভাবে রঙটা উঠাচ্ছি। তো এখানে আপনার 2-3 মিনিটের মধ্যেই মোমটা উঠে যায়, অত সময় লাগেও না, জাস্ট বারবার নেড়েচেড়ে আপনি মোমটা ছাড়াবেন, সাবধানে ছাড়াবেন গরম পানি গায়েটায় যেন না পড়ে। যখন আমরা প্রুশিয়ানটা করি, করার পর আমরা যখন এভাবে ফুটন্ত গরম পানিতে মোমটা ছাড়ানোর জন্য লবণ আর হুইল দিয়ে দিই, তখন আপনার রঙটা 100% গ্যারান্টিযুক্ত হয়ে যায়। অর্থাৎ আমরা বাজারে যত বাটিকের ড্রেস দেখতে পাই এগুলো ম্যাক্সিমাম প্রুশিয়ানে করা।
তো আমার কাপড়ের মোমটা প্রায় উঠে গিয়েছে, তো এ পর্যায়ে আমি আমার কাপড়টা ওয়াশ করব। তো এ হচ্ছে আমি কাপড়টা ওয়াশ করছি। এখন যে মোমটা যে আমি পাতিলটাতে ছাড়ালাম, আপনারা এই পানিটা সাথে সাথে ছাড়বেন না, ট্যাপে ছাড়বেন না, এটাকে রেখে দিবেন, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তাহলে দেখবেন পুরো মোমের একটা স্তর পড়ে উপরে। এই মোমটা আপনি আবার যদি রেখে দেন তাহলে আপনার পুনরায় ইউজ করতে পারবেন, মানে অপচয় হবে না। আমি এভাবেই করি, তো আপনারা ওইভাবে করবেন, সাথে সাথে ওই পানিটা ফেলে দিবেন না, ওটার মধ্যে অনেক মোম জমে। তো অনেকে বলে প্রুশিয়ানে রং যায়, আপনারা একটু ধোয়ার শেষ পর্যন্ত দেখবেন রং আসলে মানে কতটুকু যায়, আর লাস্টে একদম সাদা পানি বের হয়, খুব সুন্দর মানে ভাবে রংটা সেট হয় প্রুশিয়ানে। তো আমি আসলে আপনাদের বোঝার স্বার্থে ভিডিওটা কম স্কিপ করে একদম ভালো করে ডিটেল দেখাই, আর একটু কথাও আসলে বেশি বলা হয়, আমি জানি অনেকে খুব বিরক্তি ফিল করেন, তো তারপরেও আপনারা আসলে আপনাদের জন্যই আপনারা দেখবেন ভিডিওগুলা। দেখেন যে আপনার একদমই রং বের হচ্ছে না, হয়তো আপনারা খেয়াল করতে পারতেছেন কাপড় থেকে। এ দেখুন একটা ফটো আর রং বের হচ্ছে না আমার কাপড়টা, তো রংটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা সবাই আমার পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন, আর মোমবাটিকের যে বিষয়টা এটা নিয়ে অনেকে ভয়ভীতি পান বা অনেক কিছু, তো আসলে এখানে ভয়ের কিছু নাই, মোমবাটিকটা আসলে অনেক সহজ, জাস্ট একটু কি বলে সাবধানতার সহিত কাজটা করতে হয়, যেহেতু গরম থাকে সব কিছু, তো এই আর কিছু নয়। এ হচ্ছে আমার কাপড়টার ফাইনাল লুকটা, কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আমার কাজটা, তো আপনাদের জন্যই আসলে আমরা এই কাজগুলো করে থাকি, আপনারা সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমরা আশা করতেই পারি, যেহেতু আমরা এত কষ্ট করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ধৈর্য নিয়ে আমার এই বকবকানি কথাগুলো, আমার এই আননেসেসারি অনেক কথা বলছি এগুলো শোনার জন্য ধৈর্য ধরে, সবাইকে অনেক 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 ধন্যবাদ ও অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা। থ্যাংকস ফর ওয়াচিং।